আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং ডায়েরি বাই ফেরদৌস সুলতানা। আজকের রেসিপিতে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে দেখাবো উত্তর অঞ্চলের জনপ্রিয় একটি রেসিপি, চিড়ার চিকেন বিরিয়ানি। আপনারা অনেকে হয়তো খাবারটি খেয়েছেন, আর যারা চিড়া পছন্দ করেন না তারা এই রেসিপি ট্রাই করলে আশা করব তাদেরও ভালো লাগবে। চিড়ার বিরিয়ানি বানানোর জন্য আমি এখানে 1.5 কাপ চিড়া ব্যবহার করেছি। চিড়াগুলোকে 2 মিনিট পানিতে ভিজে কয়েকবার ধুয়ে নেব, এতে করে চিড়ার ময়লাগুলো পরিষ্কার হয়ে যায়। চিড়া বেশি সময় ভিজিয়ে রাখবেন না, কারণ চিড়া নরম হয়ে থাকে আর বেশি সময় ভিজিয়ে রাখলে ভেঙে যায়। চিড়াগুলো ধোয়া হয়ে গেলে আপনারা হাত দিয়ে চিপে অতিরিক্ত পানিগুলো ফেলে দিবেন। এরপর একটি জালিতে অথবা একটি প্লেটের মধ্যে ছড়িয়ে রাখবেন। দেখুন, আমি এভাবে ছড়িয়ে রাখছি, এতে করে চিড়াগুলো শুকিয়ে যায়। পানিটা যত শুকিয়ে যাবে চিড়া ঠিক ততটাই ঝরঝরে হবে। আপনারা এভাবে 7 থেকে 8 মিনিট রাখবেন, চিড়াটি শুকিয়ে যাবে। দেখুন, আমার চিড়াগুলো ঝরঝরে হয়ে গিয়েছে। চিড়ার বিরিয়ানি বানানোর জন্য লাগছে 1/2 কাপ আলু, 3টি কুচি করা মরিচ, 1টি বড় পেঁয়াজ কুচি, 7 মতো ধনিয়া পাতা, মটরশুঁটি 1/4 কাপ, 1/2 কাপ রান্না করা ছোট পিস মুরগির মাংস এবং 1টি ডিম, 1/2 চা চামচ আদা কুচি, 1/2 টেবিল স্পুন লেবুর রস, 1 টেবিল স্পুন ঘি, গরম মশলা 1/2 টেবিল স্পুন, হলুদ গুঁড়া 1/4 ভাগের 1 চা চামচ, চিনি 1 টেবিল চামচ, 1টি শুকনা মরিচ, 1/2 চা চামচ জিরা, সামান্য দারুচিনি, 2টি লবঙ্গ, 3টি গোলমরিচ ও 1টি এলাচ। 8 থেকে 10টি কিশমিশ, 1/2 টেবিল চামচ বাদাম কুচি, 1 টেবিল চামচ নারকেল কুচি, আরও লাগছে পরিমাণ মতো তেল, লবণ ও টমেটো সস। 1টি প্যানে 1/4 কাপ তেল দিয়ে মটরশুঁটিগুলো ভেজে নেব। আমি এখানে মটরশুঁটিগুলো আলাদাভাবে সেদ্ধ করে ফ্রোজেন করে রেখেছিলাম, আপনারা যদি সেদ্ধ না করেন তাহলে একটু বেশি সময় নিয়ে ভাজবেন। এবার কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। মটরশুঁটি এবং আলুগুলো ভেজে নেব। মটরশুঁটি ও আলুগুলো ভেজে নেওয়া হয়ে গেলে 1টি বাটিতে তুলে নেব। একই প্যানে 1টি ডিম ভেঙে দেব, 1 চিমটি লবণ ও 1 চিমটি মশলা দিয়ে দেব। ডিমটিকে ছোট ছোট পিস করে নেব এবং ডিমটি ভাজা হয়ে গেলে 1টি বাটিতে তুলে রাখব। একই প্যানে সামান্য কিছু তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজ সামান্য ভাজা হয়ে গেলে মরিচ কুচিও দিয়ে দেব। পেঁয়াজ এবং মরিচটাকে এক পাশে রেখে প্যানের অপর পাশে শুকনো মশলাগুলো দিয়ে দেব। শুকনো মশলাগুলো ভাজা হয়ে গেলে আদাটুকু দিয়ে দেব। এবার সবগুলো উপকরণ একসাথে নেড়ে নেব। উপ
উপকরণগুলো ভাজা হয়ে গেলে দিয়ে দিব হলুদ গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, চিনি, এক মিনিট পর দিয়ে দেব আগে থেকে ধুয়ে রাখা চিড়া। মশলার সাথে চিড়াগুলো আলতো ভাতে নাড়বেন যাতে করে ভেঙে না যায়। ভেজে রাখা মটরশুঁটি এবং আলু দিয়ে দেব। মুরগির মাংস ও ডিম উপকরণগুলো দেব এবং আস্তে আস্তে নাড়তে থাকবো যেন নিচে দাগ না লেগে যায়। এবার দিয়ে দেব কিশমিশ, বাদাম কুচি ও নারকেল কুচি। রান্নাটা আপনারা মিডিয়াম আঁচে করবেন। স্বাদ মতো লবণ, আমি এখানে হাফ টেবিল স্পুন লবণ দিয়েছি, লেবুর রস, ধনিয়া পাতা, হাফ টেবিল স্পুন টমেটো সস, সবার শেষে রান্না হয়ে গেলে দিয়ে দেব এক চামচ ঘি। এবার আমি উপকরণগুলোকে নাড়তে থাকব। তৈরি হয়ে গেল আমার মজাদার ও স্বাস্থ্যকর চিড়ার বিরিয়ানি। এবার একটি প্লেটে সার্ভ করব। আশা করব এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকবে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।